লকডাউনে অনেকেই স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে রয়েছেন, যার জন্য আমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছি না তো। তাই আজ আমি জানাবো কীভাবে নিজের বিপদ এড়িয়ে চলবেন এবং নিজের শরীর ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবেন। তার আগে বন্ধুরা, প্রত্যেকবারের মতো আমার একটি ছোট্ট অনুরোধ, যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে এরকম নতুন নতুন তথ্য সবার আগে সবার প্রথম নোটিফিকেশনের মাধ্যমে পেতে পারেন তার জন্য। এর সঙ্গে সঙ্গে এও জানা যায় কি, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক করুন। লকডাউন পর্বে দীর্ঘদিন গৃহবন্দী অনেকেই, এমনকি আনলক পর্বেও বহু মানুষ ওয়ার্ক ফ্রম হোম করছেন এবং অনেকেই করোনা আতঙ্কে বেরোতে পারছেন না বাড়ির বাইরে, বাড়িতে বসে ল্যাপটপের সামনে দীর্ঘক্ষণ কাজ করে চলেছেন। খোলা আকাশে সকাল বিকেলের মনোরম সূর্যালোক উপভোগ করার অবকাশ কেড়ে নিয়েছে করোনা আতঙ্ক। এই গৃহবন্দী জীবন বহুগুণ বাড়িয়ে দিয়েছে ভিটামিন ডির ঘাটতির প্রবণতা, কারণ আমাদের শরীরে ভিটামিন ডি এর অন্যতম উৎস হল ত্বকের দ্বারা শোষিত সূর্যালোক। এছাড়াও ভিটামিন ডি এর অভাব আমাদের শরীরে বহু সমস্যা সৃষ্টি করতে পারে। ভিটামিন ডি এর অভাবে আমাদের হাড়ের ক্ষয় হয়, যার ফলে ব্যথা যন্ত্রণাও সহ্য করতে হয় অনেককে। এছাড়াও পেশি সঞ্চালন এমনকি স্নায়বিক সমস্যাও তৈরি হতে পারে, এমনকি ভিটামিন ডি এর অভাব কমিয়ে দেয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই করোনা আবহে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভারতে আনুমানিক 50-90% মানুষই ভিটামিন ডির অভাবে ভোগেন, এমনই জানা গেছে সাম্প্রতিক সমীক্ষায়। হু এর রিপোর্ট অনুযায়ী ভিটামিন ডি এর অভাব এখন একটি গ্লোবাল হেলথ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এছাড়া একদল গবেষকদের গবেষণা জানিয়েছে, রক্তে ভিটামিন ডি এর পরিমাণ কম থাকলে করোনা আক্রান্ত হবার আশঙ্কাও বেড়ে যায়। তাদের গবেষণায় দেখা গেছে মোট 7,807 জন রোগীর মধ্যে মোট 10.1% অর্থাৎ 882 জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে, বাকি 89.9% অর্থাৎ 7,025 জন রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে। গবেষকরা আরও জানিয়েছেন যে করোনা পজিটিভ রোগীদের রক্তরসে ভিটামিন ডি এর পরিমাণ করোনা নেগেটিভ রোগীদের রক্তরসে উপস্থিত ভিটামিন ডি এর পরিমাণের তুলনায় অনেকটাই কম ছিল। গবেষকরা জানিয়েছেন তাদের এই সমীক্ষা যারা যোগদান করেছেন তারা সকলেই অল্পবয়স্ক পুরুষ। গবেষকরা জানিয়েছে বিশ্লেষণে উঠে এসেছে বয়স 50 পুরুষ এবং নিম্ন মধ্যবিত্ত সামাজিক অর্থনৈতিক অবস্থা যাদের, তাদেরও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। 50 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তারা এই সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই গবেষকরা জানিয়েছে ভিটামিন ডি এর অভাব মানব শরীরে বহু জটিল রোগ তৈরি করে, সেটাই বলাই বাহুল্য। ভিটামিন ডির সাপ্লিমেন্ট বা খাদ্য থেকে পাওয়া ভিটামিন ডির কখনোই সূর্যালোকের বিকল্প নয়। তবুও এই ঘাটতি পূরণের উপায় হিসেবে চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে কিছুক্ষণ রোদে থাকা অত্যন্তই জরুরি। এর জন্য ছাদ জানালা বারান্দাতে আসা রোদ এই ব্যাপারে যথেষ্ট কার্যকর। তাছাড়াও দুধ ছানা জাতীয় খাবার ভিটামিন ডি সমৃদ্ধ, এছাড়াও রোজ একটি করে ডিমও ভিটামিন ডির অভাব দূর করতে পারে। তাই চিকিৎসক ও গবেষকরা জানিয়েছেন ভিটামিন ডির অভাব দূর করবার জন্য সূর্যালোক সহ এই জাতীয় খাবারগুলো কন্টিনিউ খান, যার ফলে আপনারা নিজের শরীরে রোগ বৃদ্ধি ক্ষমতা বৃদ্ধি করতে পারেন এবং করোনা থেকে দূরে থাকতে পারেন।